মানিকগঞ্জের সিংগায়ে পেঁপের আবাদ বাড়ছে। পেঁপে চাষে স্বাবলম্বী হয়েছেন শিক্ষিত যুবক সহ হাজারো চাষি। অল্প খরচে বেশি লাভ হয়। নিয়মিত চাষিদের সঙ্গে চাকরিজীবী, অন্যান্য পেশায় যুক্ত অনেকেই সহায়ক উপার্জনের পথ হিসেবে পেঁপে চাষে ঝুঁকছেন। এ মৌসুমে উপজেলায় প্রায় 100 কোটি টাকারও বেশি পেঁপে বিক্রির আশা করা হচ্ছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁপে চাষে জমি প্রস্তুত থেকে শুরু করে গাছ থেকে পেঁপে তোলা পর্যন্ত বিঘা প্রতি প্রায় 50,000 টাকা খরচ হয়। দাম ভালো থাকলে বিঘা প্রতি 1.5 থেকে 2 লাখ টাকারও বেশি পেঁপে বিক্রি করা যায়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে জমি থেকেই পেঁপে কিনে নিয়ে যান। ঢাকাসহ দেশের সব জেলার সঙ্গে সিংগায়ের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এ এলাকার পেঁপের চাহিদাও রয়েছে।